স্বামী সর্বপ্রিয়ানন্দজি বলেছেন, সাধনা মানুষকে আত্মজ্ঞানের দিকে নিয়ে যায়। নিয়মিত সাধনা মধ্যজীবনে সংকট বা মিডলাইফ ক্রাইসিস ও কগনিটিভ ডিক্লাইনের মতো মানসিক রোগেরও মোকাবিলা করতে সাহায্য করে। খুব পুরনো হোক বা খুব নতুন, হারানোর গভীরতা যে হারিয়েছে সেই বোঝে। কম বয়সে বাবাকে হারিয়ে সংসারের ভার নিজের ঘাড়ে তুলে নিয়ে নিজের স্বপ্নগুলো ভাঙতে দেখেও আটকায় না যে মানুষগুলো, বা বৃদ্ধ বয়সে যে বাবা মা সন্তানকে নিজের চোখের সামনে চলে যেতে দেখেছেন, এই মানুষগুলোই তো আমি, আমরা, আমাদের মতোই খুব সাধারণ এই মানুষগুলো হঠাৎ এত শক্তি পায় কোথা থেকে বলুন তো? নমস্কার, আমি মৃণাল কান্তি চৌধুরী, আপনারা আমাকে নীল নামে চেনেন। জীবনে এমন একটা সময় আসে যেখানে আপনার প্রিয় মানুষটিকে যেতে দিতে হয়, না বৈভব না অর্থ, কারুরই সাধ্যের মধ্যে থাকে না তাকে আটকানো। জীবনের সব রাস্তা বন্ধ মনে হয় কখন জানেন? যখন জীবনের কষ্টগুলো শেয়ার করার জন্য কেউ থাকে না পাশে। আমরা সব কিছুর সাথেই লড়তে পারি, কিন্তু নিজের একাকিত্বের সাথে নয়। তাই আমরা সাফার করি লোনলিনেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্ট্রেস। শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, ধ্যান করলে মন শান্ত হয়। নিয়মিত ধ্যান ও প্রার্থনা মনের শান্তি এনে দেয় এবং ডিপ্রেশন ও উদ্বেগ কমাতে সাহায্য করে। যখন অনেক বড় স্বপ্নগুলো ছোট ছোট প্রয়োজনীয়তার কাছে হার মানে, বারবার মনকে বোকা বানাতে চাওয়া যে আমি ভালো আছি, এগুলি কোনোটাই বয়স মানে না। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, অনেকেই আমার বয়সী, আমার থেকে ছোট বা আমার থেকে বড়, এবং আমার বাবা মা বয়সী বয়োজ্যেষ্ঠরাও আছেন, তারা তো বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। মনের ভিতর দিয়ে কতটা ঝড় গেলে তবে তার 1% বাইরের শরীরে প্রকাশ পায়। সাইকোলজিস্ট হিসাবে এই স্পিরিচুয়াল মাধ্যমটা আমি সাহায্য নিচ্ছি, যাতে অন্তত একজন মানুষের জীবনেও পরিবর্তন আনতে পারি। মা সারদা দেবী বলেছিলেন, অন্যের সেবা করলে নিজের দুঃখ ভোলা যায়, অন্যের সেবা করা একাকিত্ব ও স্ট্রেস কমাতে পারে। কিছু মানুষের অনেক কিছু প্রয়োজন খুশি থাকার জন্য, কিন্তু এমন কাউকে দেখেছেন আপনারা যারা শুধু একজন মানুষকে জীবনে প্রয়োজন ছিল? জীবনটা কেটে গেল কিন্তু প্রয়োজনটা মিটল না। কেউ কেউ তো মুখ বুঝে নিজের স্বপ্নের মানুষটিকে ভুলে অন্যকে খুশি করেই কাটিয়ে দিল সারাটা জীবন। কিছু পোশাকি নাম পাওয়ার রোগ, তাও আবার মানসিক। জীবনের মধ্য গগনে যারা দাঁড়িয়ে আর যারা জীবনের সব দায়িত্ব মোটামুটি শেষ করে এনেছেন, দুজনকেই আজকাল খুব বিরক্ত করছে। যদিও সম্পূর্ণ ব্যাপারটা এনাদের পার্সোনাল বা ব্যক্তিগত বলে মনে হলেও, এই মানুষগুলো কিন্তু আমার আপনার প্রিয়জনদেরই কেউ হয়তো। বারবার চোখ ও কান অবধি এলেও যতক্ষণে সেই খবরটা মন অবধি পৌঁছায়, বেশিরভাগ ক্ষেত্রেই দেরি হয়ে যায়। কোলে পিঠে করে অতি আদরে মানুষ করা ছেলে মেয়ে যখন সময়ের গতিপ্রবাহে ম্যাচিওর হয়ে ওঠে, তখন তারা জীবনটাকে ব্যালেন্স শিট হিসেবে দেখে, যেখানে প্রফিটের জায়গাটার সম্পূর্ণ স্বার্থের মধ্যে কেন্দ্রীভূত তাদের, আর বাবা মা লস অ্যাকাউন্ট। ভাবুন, একবার পিছনে যাদের ফেলে এলেন তাদের তো একটাই সম্বল ছিল, আশা। সেটা হারিয়ে এখন তারা ভুগছে লোনলিনেসে, অ্যাংজাইটিতে, ডিপ্রেশনে, স্ট্রেসে। আর এই শব্দগুলি আজ আর অচেনা নেই। কিছু বছর আগেও কিন্তু আমাদের মতো সাইকোলজিস্ট ছাড়া সাধারণ মানুষের বোঝার বিষয় ছিল না। এখানে বোঝা বলতে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং নয়, বার্ডেন। আর দেখুন তো, এই নামগুলি এখন 10 জনের মধ্যে 9 জনের আছে। ধরুন কারুর মহাজাগতিক, ব্রহ্ম, এইসব ভারী ভারী শব্দের বোঝা নিজের মধ্যে বাড়াতে চায় না, আর 5টা মানুষের মতোই সুস্থ স্বাভাবিক জীবন চায়। কিন্তু ভাগ্যের নিষ্ঠুরতায় যখন তার শেষ আশাটুকু শেষ ইচ্ছেতে পরিণত হওয়ার সময় এসে উপস্থিত হয়, তখন সে বাধ্য হয়ে স্পিরিচুয়ালিটিতে আসতে চায়। কারণ তো আগের ভিডিওতেই বললাম, সেই একটাই জিনিসের খোঁজে, শান্তি। আসলে জীবনের প্রথম ভাগটায় সুখ খুঁজতে এতটাই তৎপর থাকি যে আমরা শান্তি পেতে হবে এই আশা
কোনোদিন চিন্তায় ঘর করেনি, কিন্তু বয়স যখন 40 বা 45 তখন শুরু হয় শান্তির খোঁজ। চারিদিকে ঢিটি পড়ে যায় শান্তির খোঁজে, কিন্তু কোথায় শান্তি? আসলে এতগুলো বছর সুখের রাস্তা খুঁজতে গিয়ে যে চাহিদার লোভের প্রাচীর তৈরি করে ফেলেছি আমরা, শান্তি বেচারা সেটা টপকে আসতে পারে না। অগত্যা স্পিরিচুয়ালি একমাত্র পথ, তাই ম্যাজিক করতে পারে এমন বাবাজিদের সংসর্গে মানুষ এই সময় আসে নিজের সময়কে ভালো করতে। কিন্তু একটা কথা বলুন তো, সব কিছু খুব ভালো আশা করাটা কি পাপ? আপনাদের কি মত?